সম্প্রতি নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে। কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের যে বিবাদ, যে বেনজির দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল, তার পরপরই কিন্তু নড়ে চড়ে বসেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আর অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন প্রধান বিচারপতির কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সমস্ত মামলা অন্য বিচারপতির এজলাসে দেওয়া হোক, কারণ সমস্ত মামলারতেই কিন্তু অভিষেক ব্যানার্জির প্রসঙ্গ টেনে আনছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার সম্মান হানি করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি সংবাদ মাধ্যমে মুখ খোলার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলা যায় বিচারপতি অমৃতা সেনের হাতে। আর সেই মামলাতেই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ফেলে রাখা কাজ শেষ করলেন বিচারপতি অমৃতা সিনহা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিচারপতি অমৃতা সিনহার চরম নির্দেশে একেবারে তোলপাড় কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি অমৃতা সিনহা একেবারে খেলে দিলেন, কড়া নির্দেশ দিলেন ইডি সিবিআইকে নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে চরম পদক্ষেপ বিচারপতি অমৃতা সিনহার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ বিচারপতি যা করলেন তাতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় আরও সম্পত্তির হদিশ পাওয়া গেছে বলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জানালো ইডি। কেন্দ্রীয় সংস্থার ওই দাবি শুনে বিচারপতি অমৃতা সিনহা কার্যত ভর্ৎসনা করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। প্রশ্ন তুললেন প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত তদন্তের স্থূলতা নিয়ে। ইডির আইনজীবীকে বিচারপতির নির্দেশ, মামলার পরবর্তী শুনানিতে এ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে। আগামী 12 মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে। মঙ্গলবারের শুনানি পর্বে ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান আরও কিছু সম্পত্তি চিহ্নিত করা হয়েছে, সেগুলিও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তখনই ইডির উদ্দেশ্যে বিচারপতি সিনহা প্রশ্ন করেন, সম্পত্তি চিহ্নিত করা হয়ে থাকলে এত সময় লাগছে কেন? জবাবে ইডির আইনজীবী জানান, সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরুর সঙ্গে অপরাধও চিহ্নিত করা হচ্ছে, তারই মধ্যে আরও সম্পত্তির হদিশ পাওয়া গেছে। এক অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে দিল্লিতে, দিল্লি থেকে তা এখনও আসেনি, তা এলে তদন্তে আরও অগ্রগতি হবে। বিচারপতি সিনহা তখন বলেন, এভাবে সময় চলে গেলে প্রত্যেককে তদন্তের বাইরে চলে যাবে, তখন আর কিছুই পাবেন না, এতদিনের সব পদক্ষেপ কাজে আসবে না, আর কতদিন সময় লাগবে? আইনজীবী ত্রিবেদী বলেন, প্রতিটি পদক্ষেপ আমরা মামলায় জড়িয়ে পড়ছি, যে কোনো নির্দেশকেই চ্যালেঞ্জ করা হচ্ছে, আমাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। বিচারপতি সিনহা আবারও প্রশ্ন করেন, আপনারা কি মনে করছেন এটা কেকওয়াক, খুবই সহজ? অপরাধ যত সামনে আসবে এই ধরনের মামলার চাপ আরও বাড়বে। ইডির আইনজীবী বলেন, আমরা সেটা জানি, তাই আমরা নখ দাঁত বার করে লড়াই করছি, সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট সব কোর্টে লড়াই করছি, পরবর্তী শুনানির দিন আমরা বিস্তারিত রিপোর্ট দিতে পারবো। বিচারপতির নির্দেশ, পরের শুনানিতে রিপোর্ট অবশ্যই দিতে হবে। প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ মামলার তদন্ত 2023 সালের মধ্যে শেষ করতে বলেছিল আদালত। 31 ডিসেম্বর সেই সময়সীমা পার হয়ে গেলেও ইডি হাইকোর্টকে জানিয়েছিল অনেক তথ্য হাতে এসে যাওয়ায় এখনও তদন্ত শেষ করা যায়নি। বিচারপতি সিনহার কাছে আরও কিছুটা সময় চেয়েছিলেন ইডির আইনজীবী। এবার ইডির তরফে সামনে আনা হলো আরও সম্পত্তির সন্ধান মেলার তত্ত্ব, আর তাতেই কিন্তু একেবারে ফুঁসে উঠলেন বিচারপতি অমৃতা সিনহা। এমনিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা ইডি সিবিআইয়ের কাজকর্ম নিয়ে, তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। এমনকি ইডি সিবিআই অভিযুক্তদের সাথে সমঝোতা করে চলছে, ইডি সিবিআই অভিযুক্তদের কাছে বিক্রি হয়ে গেছে এমন ইঙ্গিতও দিয়েছিলেন, এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন দুই বিচারপতি। একদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে বিচারপতি অমৃতা সিনহা। আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকেই কিন্তু মামলা গেছে বিচারপতি অমৃতা সিনহার হাতে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ফেলে রাখা কাজ কিন্তু শেষ করছেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি সিবিআইয়ের তদন্ত নিয়ে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে রিপোর্ট পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। এভাবে যদি তদন্ত চালায় ইডি সিবিআই, তাহলে প্রধানমন্ত্রীকে একেবারে চিঠি লিখব, রিপোর্ট পাঠাবো ইডি সিবিআইয়ের বিরুদ্ধে। আর আজ আবারও কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ইডি সিবিআইকে চরম ভর্ৎসনা করলেন। সম্পত্তির যখন নথি উদ্ধার হয়েছে, অভিযুক্তদের যখন চিহ্নিত করা গেছে, তাহলে তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হচ্ছে না, কেন এখনও পদক্ষেপ করতে পারছে না ইডি সিবিআই? আর ইডি সিবিআইয়ের আইনজীবীরা যা বললেন,
আমরা যাই পদক্ষেপ করতে যাচ্ছি আমাদের আটকে দেওয়া হচ্ছে, আমাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। বিচারপতি অমৃত হাসিনা আরও বললেন, আপনারা কি মনে করেন এটা খুবই সহজ কাজ? দুর্নীতি যত সামনে আসবে ততই আপনাদের বিরুদ্ধে আপনাদের আটকে দেওয়ার চেষ্টা হবে, আপনাদের বিরুদ্ধে মামলা হবে, আপনাদের সেগুলি ফেস করতে হবে। আর কতদিন অপেক্ষা করতে হবে? এভাবে চললে অভিযুক্তরা সব জেল থেকে ছাড়া পেয়ে যাবে, তাদের বিরুদ্ধে আপনারা কিচ্ছু করতে পারবেন না। এতদিনের যে সমস্ত চেষ্টা সব কিছু বিফলে যাবে, এমনই কিন্তু আশঙ্কা প্রকাশ করলেন বিচারপতি অমৃত হাসিনা। তার সাথে সাথে একেবারে চরম নির্দেশ ইডি সিবিআইকে পরবর্তী শুনানিতে কিন্তু একেবারে সমস্ত নথি, সমস্ত তথ্য, সমস্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে, যা মেনে নিয়েছেন ইডির আইনজীবী। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন এর পরের শুনানিতে হলফনামা দেবে ইডি এবং সেই হলফনামায় সমস্ত তথ্য তুলে ধরা হবে, কোন মাথার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, কোন মাথাকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে চিহ্নিত করতে পেরেছে ইডি, এবং তার সাথে সাথে কালীঘাটের কাকুর যে গলার স্বরের নমুনা পাঠানো হয়েছে যেটা নিয়োগ দুর্নীতির তদন্তে একটা গুরুত্বপূর্ণ নথি, এমনই কিন্তু বারবার দাবি করেছে ইডির আধিকারিকরা। সেই কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনাও কিন্তু ইডি সংগ্রহ করতে পেরেছিল দীর্ঘদিন পর, দীর্ঘ ছ মাস পর বিচারপতি অমৃত হাসিনার এক নির্দেশে। এক রাতেই কিন্তু খেলে দিয়েছিলেন বিচারপতি অমৃত হাসিনা। বিচারপতি অমৃত হাসিনার নির্দেশে কিন্তু কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করেছিল ইডি, সেই গলার স্বরের নমুনা পাঠানো হয়েছে ফরেন্সিক পরীক্ষার জন্য দিল্লিতে। সেই রিপোর্ট এখনও পর্যন্ত আসেনি ইডির হাতে, সেই রিপোর্ট এলেও কিন্তু একাধিক প্রভাবশালীর নাম সামনে আসবে এবং সেই প্রভাবশালীদের বিরুদ্ধে কড়া স্টেপ নেবে ইডি, আজ কিন্তু একেবারে আদালতে জানিয়ে দিলেন ইডির আইনজীবী। আগামী শুনানিতে কী হয়, কী রিপোর্ট দেয় ইডি সিবিআই বিচারপতি অমৃত হাসিনার হাতে, সেই রিপোর্টের উপর ভিত্তি করে কোন কোন প্রভাবশালীর নাম সামনে আসে আর কোন কোন প্রভাবশালীর বিরুদ্ধে কড়া স্টেপ নেয় ইডি, কী নির্দেশ দেন বিচারপতি অমৃত হাসিনা, নিয়োগ দুর্নীতির তদন্তের মোড় কোন দিকে ঘোরে, মেন মাথাকে, নিয়োগ দুর্নীতির মেন মাথাকে গ্রেপ্তার করতে হবে নির্দেশ ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শেষ পর্যন্ত নিয়োগ দুর্নীতির মেন মাথা, মেন মাস্টার মাইন্ড ধরা পড়ে কি না, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।